হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এর আগে আমি যেমনটা দেখিয়েছিলাম যে সার্টিফাইড কপি মানে পুরনো দলিল কিভাবে অনলাইনে বাড়িতে বসে প্রসেসের মাধ্যমে তোমরা পেয়ে যাবে বা পেতে পারো, সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম। এবং আমি আরও এই ধরনের ভিডিও বানাবো বলেই আমি আবার একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কি করে তোমরা বাড়িতে বসে ওয়েবসাইটের মাধ্যমে দাগের তথ্য বা খতিয়ানের তথ্য কিভাবে বের করবা, দাগের তথ্য বা খতিয়ানের তথ্য বাড়িতে বসে কিভাবে বের করবা। এটা কোনো সাল উল্লেখ নেই, সার্টিফাইড কপিতে যেমন সাল উল্লেখ ছিল যে 2007-এর পর থেকেই পাওয়া যাবে অনলাইনে, 7-এর আগের নয়, বাট এটাতে কোনো সাল নেই। বাট আরএস এবং এলআর হয়, আরএস মানে হচ্ছে পুরনো আর এলআর মানে হচ্ছে নতুন, মানে নতুন, ঠিক আছে, নতুন দাগ নতুন খতিয়ান, ঠিক আছে, আরএস পুরনো দাগ পুরনো খতিয়ান। তো যাই হোক, তো এটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। আর আরেকটি কথা, আমি তো অনেক টাইম বার করে বা অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো তোমাদের জন্য বানাচ্ছি যাতে তোমাদের কারো হেল্প হয়, বাট সেই হিসাবে আমার ভিডিওগুলো ঠিক মানে চলছে না, মানে ভিউজ আসছে না। যেমন সার্টিফাইড কপির ভিডিওটায় আমার সেরকম কোনো ভিউজ নেই, বাট নো প্রবলেম, আমি জাস্ট তোমাদের সঙ্গে এটা বললাম যে আলোচনা করলাম যে তোমরা ভিডিওটিকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, অন্যদের জানাও যাতে তারাও এটা শিখতে পারে। সো আমি জানি অনেকে জানে যে কিভাবে দাগের তথ্য এবং খতিয়ানের তথ্য বাড়িতে বসে বার করতে হয়, বাট আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি না, আমি বানাচ্ছি তাদের জন্য যারা জানে না, যারা জানতে চায় তাদের জন্য। তো যারা জানো না তারা এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো, তোমাদেরকে ফুল প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। এবং ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং নোটিফিকেশান বেল আইকন অবশ্যই প্রেস করবে। তাতে করে কী হবে, নেক্সট যা যা আমি ভিডিও তোমাদের মানে আমি ইউটিউবে দিব সে তার নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে এবং আমি এই ধরনের সমস্ত ধরনের ভিডিও আমি দিব। আমার কাজ হচ্ছে মানে আমি চাই যে সবাই এটা বাড়িতে বসেই করুক এবং সবাই শিখে যাক এবং সবাই যাতে বাড়িতে বসে ফ্যাসিলিটিটা পাই, তাই আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। তো সেই হিসাবে যাতে সবাই এটা দেখো এবং সবাই বাড়িতে বসে কীভাবে কী করতে হয় জেনে নাও এবং শিখে নাও, এবং কোনো ধরনের কোনো সমস্যা হলে তোমরা আমাকে আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বা ডিরেক্ট মেলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সো চলো তাড়াতাড়ি ডেস্কটপে যে দেখা যাক যে কোন ওয়েবসাইটে কীভাবে আমরা দাগের তথ্য বা খতিয়ানের তথ্য বের করব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপে। তো এখান থেকে আমি শুরু করব যে কীভাবে তোমরা বার করবে। তো সেটার জন্য কিছু কথা প্রথমে বলে রাখি যে এটা তোমরা মোবাইলেও করতে পারো, ল্যাপটপেও করতে পারো, এবং মোবাইলে প্লে স্টোরে কিছু অ্যাপ রয়েছে, ঠিক আছে, সেই অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা এটাকে পিডিএফ আকারে সেভ করতে পারবে, মানে পুরো তথ্যগুলোকে তোমরা পিডিএফ আকারে সেভ করে সেটাকে প্রিন্ট আউট নিতে পারবে। তো সেটাতে একটু ইজি ব্যাপারটা হয়ে যায়, তো সেটাও আমি দিয়ে দেবো। তো চলো দেরি না করে দেখা যাক। তো তোমরা প্রথমে তোমাদের ল্যাপটপের বা মোবাইলের ব্রাউজার খুলে নেবে, আমি ব্রাউজারটা খুলে নেব, এবং তারপর নেক্সট প্রসেস হচ্ছে গুগলে এন্ট্রি করবে বাংলার ভূমি, বাংলার ভূমি। এবার দেখো প্রথমেই চলে এসছে বাংলার ভূমি ডট গভ ডট ইন, সে লিঙ্কে একটা ক্লিক করে দেবে, তারপর লোডিং হবে, তারপর আস্তে আস্তে ওপেন হবে, ঠিক আছে। এটা অনেক টাইম ডিস্টার্ব করে, ঠিক আছে, ওয়েবসাইটটা একটু ডিস্টার্ব করে, তাই একটু দেখে মানে দেখে চিনতে বা একটু টাইম দিয়ে ওপেন করতে হবে। তো যাই হোক, খুলে গেল। এই ওয়েবসাইটে অনেক ধরনের কাজ আছে, ঠিক আছে, আমি সিটিজেন সার্ভিসটা পরে দেখাবো তোমাদের, পরে কিছু জিনিস আমি এখানে দেখাবো, বাট আমি জাস্ট এখন নো ইওর প্রপার্টি মানে তোমাদের প্রপার্টি ডিটেলসে দাগের তথ্য বা খতিয়ানের তথ্যটা দেখাচ্ছি। তো যারা দাগের তথ্য খতিয়ানের তথ্য জাস্ট দেখতে চাও অনলাইনে,
তারা এখানে চলে যাবে, নো ইওর প্রপার্টি। এখানে যাওয়ার পর উইন্ডো ওপেন হবে একটা, তো তোমাদের তিনটা জিনিস এখানে দিতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, তোমাদের মৌজার যে ডিস্ট্রিক্ট পড়ছে সে ডিস্ট্রিক্ট দিতে হবে, সব ধরনের ডিস্ট্রিক্ট এখানে রয়েছে। তো আমি মালদা একটা র্যান্ডমলি একটা চুজ করছি, আমি র্যান্ডম, ঠিক আছে, মালদা আমি সিলেক্ট করলাম। ব্লক আমার ধরে নাও এতগুলো ব্লক আছে মালদা জেলার জন্য, আমি রতুয়া ওয়ান সিলেক্ট করলাম। তারপর রতুয়া ওয়ানে যতগুলো মৌজা রয়েছে সব দেখো এখানে লিস্ট চলে আসবে, ঠিক আছে, সম্পূর্ণ লিস্ট চলে এসছে। তো আমি যেহেতু এটা র্যান্ডমলি দেখাচ্ছি, ঠিক আছে, তাই আমি র্যান্ডম একটা কোনো একটা মৌজা আমি সিলেক্ট করব, র্যান্ডম। আমি সাপোজ আমি প্রথমটাই সিলেক্ট করে আমি সাপোজ আলপাড়া সিলেক্ট করলাম, না বৈকুণ্ঠপুর সিলেক্ট করলাম। এবার এখানে দেখো একটা অপশন আছে, এখানে একটা টিক আছে, এখানে একটা টিক আছে, এটা হচ্ছে দেওয়া আছে সার্চ বাই খতিয়ান, আর এখানে দেওয়া আছে সার্চ বাই প্লট। তো এবার তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি খতিয়ানের তথ্য বার করতে চাও নাকি দাগের তথ্য বার করতে চাও। প্লট মানে দাগের তথ্য, আর খতিয়ান মানে হচ্ছে খতিয়ানের তথ্য। খতিয়ান নামে নামে হয়, আর একটা দাগে অনেকজন থাকতে পারে, মাল্টিপল পার্সনস, আর খতিয়ান সিঙ্গেল পার্সনের হয়, ঠিক আছে? তো এবার হয়তো দাগ জানা আছে, নাম দিয়ে খতিয়ান বার করবে, সেটার জন্য তোমাকে প্লটে মারতে হবে। আর ডিরেক্ট যদি খতিয়ান দাগাও থাকে, মানে জানা থাকে, তাহলে খতিয়ান মানলে ওই লোকের নামে কতটা দাগে কতটা জমি আছে সব দেখতে পেয়ে যাবে। তো আমি এখানে একটা র্যান্ডমলি একটা দাগ মারছি, সাপোজ বৈকুণ্ঠপুর মৌজার আমি 100 দাগ মারলাম। তো আমাকে ক্যাপচাটা দিতে হবে, সরি ক্যাপসে আছে 3NSKZ3 দিয়ে ভিউজ করে দিতে হবে। তারপর দেখো এখানে পুরো জিনিসটা চলে এসছে যে 100 দাগে কারা কারা রয়েছে, ঠিক আছে? তো এখানে সবার ডিটেলস চলে এসছে, দেখো সবার খতিয়ানগুলো এই সাইডে, রায়তের নামটা এখানে, এবং তার রায়তের বাবার নাম, তার শেয়ার কতটা, কার তার জমির পরিমাণ কতটা, এগুলো সম্পূর্ণটাই চলে এসছে। এবং স্ক্রোল ডাউন করে এই দাগে এই প্লটে যতজন রয়েছে সবার নাম এক এক করে চলে এসছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ তাদের খতিয়ানগুলো এই সাইডে রয়েছে। তো এটা হচ্ছে এখান থেকে তোমরা মানে দাগের তথ্যটা পেয়ে গেলা। হয়তো এমন আছে যে নাম জানা আছে, ঠিক আছে, কিন্তু তোমার খতিয়ান জানা নাই, তখন কী করতে হয়, যার নামে তুমি খুঁজছো দাগটা মারার পর নামটা খুঁজতে হয়, নাম খোঁজার পর তারপর এই জায়গায় তার খতিয়ানটা তোমরা পেয়ে গেলে, ঠিক আছে? খতিয়ান পেয়ে যাওয়ার পর ওই খতিয়ানটা তখন তোমরা মেরে ওর নামে কতটা জমি আছে না আছে কী আছে সব ডিটেলস তোমরা তখন পেয়ে যাবে। এটা আমি এখন দাগের তথ্য বার করে দেখালাম। এবার এখানে ম্যাপ অপশন আছে, ঠিক আছে, এখানে জমির শ্রেণী রকমও দেওয়া রয়েছে, এই ম্যাপ আছে যে প্লট ম্যাপ, এখানে ক্লিক করলে তোমরা পুরো এই দাগের যে যা ম্যাপটা রয়েছে সেটা দেখো পেয়ে গেলে, ঠিক আছে? এটা 103 দাগ, এটা 102 দাগ, এটা 556 দাগ, 439 দাগ, পার্টিকুলার দাগটা হচ্ছে এটা, যেহেতু আমি 100 দাগের বার করছি তাই দেখো এখানে ইন্ডিকেট করে দিয়েছে যে আমি এই দাগের তথ্যটা বের করেছি, এই চারকোনা বক্সটা, এই চারকোনা বক্সের মধ্যে এতজন রয়েছে, ঠিক আছে, এবং এটা শ্রেণী করা রয়েছে বাগান। তো এটা হলো দাগের তথ্য, তোমরা তো দেখে নিতে পারলা, ঠিক আছে? এবার আমি একটু খতিয়ানেরটাও তোমাদের দেখিয়ে দিই। সাপোজ আমি এখানকার খতিয়ান যদি চুজ করি, তাহলে এই যে 1729 খতিয়ান আছে অমিত কুমার রায়, 1729 খতিয়ান, তো আমি সার্চ বাই খতিয়ানে গেলাম, দিয়ে এখানে 1729 খতিয়ান মারলাম, ওই মৌজারই, যেহেতু মৌজা সেম আছে, ক্যাপচাটা দিয়ে দিব, সরি এরকম এখানে চলে এসছে যে খতিয়ান মেরেছি তার নাম, তার বাবার নাম, ঠিক আছে, তার কোন কোন দাগে জমি রয়েছে, দেখো 1 2 3 4
চারটে এখানে দেওয়াই আছে, চারটে দাগের সংখ্যা, চারটে দাগে জমি রয়েছে, ঠিক আছে। এখানে শ্রেণী দেওয়া আছে, এখানে শেয়ার দেওয়া আছে, আর এখানে কতটা করে জমি রয়েছে সম্পূর্ণ এখানে দেওয়া আছে। তো এটাতে কী হলো, পার্টিকুলার একজনের আমি খতিয়ানটা মারতে গেলে ওর কতটা ওই মৌজায় জমি আছে সম্পূর্ণ দাগ ওয়াইজ চলে আসবে, ঠিক আছে। তো এটা হয়ে গেলো খতিয়ানের তথ্য। তো তোমরা বুঝতে পারলে যে কি প্রসেসে বা কীভাবে এটা তোমরা বার করবে, আশা করি তোমরা বুঝতে পেরে হবে। কোনো ধরনের সমস্যা হলে তোমরা আমাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম লিঙ্কে বা মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব চ্যানেলটিকে অবশ্যই করবে এবং নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করবে। আমি ফিউচারে এ ধরনের আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করি, ধন্যবাদ।